সকাল আসুন আমরা আজকে ক্লাসের কার্যক্রম শুরু করি সবাই সামনে দিকে তাকান পেপার আছে তিনটা পার্ট ভাবতে হবে সবসময় যে কোনো ল্যান্ডস্কেপ করতে গেলে আপনারা শুরু করেন এভাবে পার্ট বের করেন এবারে দেওয়া হয়েছে এই ফরম্যাটের সবাই এভাবে কিছু করার চেষ্টা করেন এই সিনেটা আকার আমি যা আঁকবো তাই আঁকতে হবে আঁকার পরে কেপটা কের সাথে শেয়ার করা যাবে না কিন্তু পয়েন্ট থাকবে পয়েন্টগুলো অ্যান্সার আকারে পরীক্ষার মতো দিতে হবে আমার বন্ধু শিব এ বন্ধু এসব কি কেন আছে বন্ধু তোমার মানে
ভিডিওটার থেকে এই ছবিটা থেকে আমাদের শিক্ষার্থীরা যে কি ধরনের ভুল পেয়েছে বা কি কি হওয়া উচিত ছিল, কোথায় কি ভুল আছে, এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব সবাই। এই ভিডিওটা আমি পূর্বেও এই ছবিটার উপরে দুইটা ভিডিও করেছি, আপনারা এই ভিডিওটা থেকে যে শিক্ষার্থীরা প্রশ্নের অ্যান্সার তৈরি করেছে দেখি কি তারা করেছে। হ্যাঁ বলেন। যে নৌকার দৃশ্যটা দেওয়া হয়েছে, এই দৃশ্য যে যে ভুল আছে সেটাকে সংশোধন করার মানে পরীক্ষা ছিল। এক নম্বর ছবিতে স্যার পাটাতনে ভুল আছে, নৌকার উল্টা উল্টে গেছে পাটাতনের দাগ। আচ্ছা দুই নম্বর, দুই নম্বরটা স্যার ঠিক আছে, দুই নম্বরটা ঠিক আছে, তিন নম্বর, তিন নম্বর, তিন নম্বরটাও স্যার ঠিক আছে। আচ্ছা তিন নম্বর স্যার, চার নম্বরটা পাল্টা উল্টে গেছে, পাল্টা উল্টে গেছে চার নম্বর। পাঁচ নম্বর, পাঁচ নম্বর হচ্ছে পাঁচ পাঁচ নম্বর ঠিক আছে, ছয় নম্বর ঠিক আছে। আর সাত নম্বর হচ্ছে সই তো সমস্যা, সই সই সই, ছয় নম্বর, ছয় নম্বর ঠিক আছে, ছয় নম্বর ঠিক আছে, হ্যাঁ ছয় নম্বর ঠিক আছে। আচ্ছা সাত নম্বর, সাত নম্বর সইতে সমস্যা, আর নৌকা হচ্ছে বড় হয়ে গেছে ওটা পরিপ্রেক্ষিতে সমস্যা হয়েছে। সাত নম্বর স্যার পরে লিখেছি, হ্যাঁ ওইটা স্যার পরে লিখেছি, কোথায় ওইটা স্যার পরে লিখেছি, পরে যে ছবিটা সম্পর্কে ওইটা লিখেছি পরে। আচ্ছা আট আট নয় দশ স্যার ওটা ঠিক আছে, আট ঠিক আছে, আটটা আট ঠিক আছে, নয় নয় ঠিক আছে, নয় ঠিক আছে, দশ 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 ঠিক আছে, দশ ঠিক আছে। আর স্যার এইটা লিখছি ছবিটার যে মানে এই ছবিটা নদীতে নৌকা একটা দৃশ্য, ছবিটাতে পরিপ্রেক্ষিতে বড় সমস্যা রয়েছে, আরও সমস্যা রয়েছে আলো বাতাসে, তাই ছবিটা দেখতে সুন্দর হলেও ছবিটা শক্তিহীন, অতএব ছবি ছবিটাতে যদি এই সমস্যাগুলো ঠিক করা যায় তাহলে ছবিটা শক্তি নিয়ে সৌন্দর্য ধারণ করবে। সুন্দর, থ্যাংক ইউ, সবাইটা করে তোল দাও। তার উপস্থাপন স্কিপ সাবমিট করছে সুন্দর, মানে ভুল ত্রুটি আমি পরে বলবো। হ্যাঁ বলেন স্যার। এক নম্বর নৌকাটাই সুইটা, আপনার কি নাম বলেন? আমার নাম মঞ্জুরাই। আজকে দশটি নৌকার একটা দৃশ্য আছে, এই দৃশ্যে যে কি ভুল আছে নৌকাগুলোর সেই ভুলগুলো আমি বলবো এখন। হ্যাঁ বলেন। তো এক নম্বর নৌকাটাই সুইটা সমস্যা, সুইটা যদি এরকম থাকে তাহলে পাটাটা পাটাটা সমস্যা হয়, সুই যদি এরকম থাকে তাহলে পাটাটাও মানে এরকম দিতে হবে স্যার, ওটাকে একটু সমস্যা আছে স্যার। আপনি বলছেন যে ছুই বলতে তো এটাকে বুঝিয়ে দেয়, ওইটা যদি সমস্যা স্যার, না না যেটা ফুলর যেটা পা দেয় মানে যেটা বসে কোনটা সমস্যা স্যার? এই আমার মনে হয় ছুইটাই সমস্যা, কারণ আমি সবগুলো নৌকা স্যার এই দিকতেই দেখতেছি, তো তো এটার এই এই দিক কিভাবে দেখবো স্যার, ওই দিকটা কিভাবে দেখবো ছুইর ভিতরটা? ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোন দ্বিতীয় নম্বর? দুই নম্বর নৌকাটাই স্যার আমার কাছে ঠিক আছে স্যার, দুই নম্বর ঠিক আছে। আচ্ছা তিন নম্বর, ঝটপট বলে যান। তিন নম্বরে স্যার, তিন নম্বর এটা তিন নম্বরও মনে আসছে স্যার, ঠিক আছে চার নম্বরে, চার নম্বর কোথায় বলেন? উই স্যার, চার নম্বর তো পালটা উল্টে গেছে স্যার, বাতাস সবগুলো পালই তো এদিক, কিন্তু বাতাস তাহলে তো বাতাস এদিক, তাহলে পাল ওইটা ওই তো উল্টে গেছে স্যার। পাঁচ নম্বর, পাঁচ নম্বর ঝটপট বলে, পাঁচ নম্বরে তো স্যার ওই সুইটা উল্টে গেছে স্যার, আমি তো স্যার ওই পাঁচ নম্বর নৌকাটা স্যার তো ওইরকম হবে না স্যার, আর তো ছোটো হবে স্যার, পাঁচ নম্বর নৌকাটা তো স্যার দূরে আছে স্যার, তাহলে আর তো ছোটো দেখবো, আর পাঁচ নম্বর নৌকার সুই তো স্যার এদিক হবে স্যার, ওই দিক কীভাবে দেখবো স্যার, আমি তো সবগুলোই এদিকতে দেখতেছি, তাহলে ওই দিক থেকে। ছয় নম্বর, ছয় নম্বর নৌকাটা স্যার আমার কাছে মনে হচ্ছে স্যার কেমন জানি এদিক মানে পড়ে যাচ্ছে স্যার, মানে কেমন জানি কাতে পড়ে যাচ্ছে, নৌকাটা একটু ভার একদিকে বেশি দিচ্ছে। আর সাত নম্বর তো পরিপ্রেক্ষিত সমস্যা, অনেক ছোট হবে, আমি অত দূরের থেকে অত বড় দেখবো কিভাবে? আচ্ছা তারপরে আট নম্বর নৌকাটা স্যার আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, নয় নম্বর, নয় নম্বরও স্যার ঠিক আছে, দশ নম্বর, দশ নম্বর টোটাল কনসেপ্টটা বলুন। দশটা নৌকার একটি দৃশ্য, এই দৃশ্যটায় কিছু ভুল আছে, এখানে পরিপ্রেক্ষিতের
অনেক সমস্যা আছে, নৌকাগুলোর পরিপ্রেক্ষিতে তার সুয়ের সমস্যাগুলো ঠিক করলে আমি মনে করি দৃশ্যটা আরো স্ট্রং মানে শক্তিশালী হবে আর মানে সৌন্দর্যটাও ঠিক থাকবে। সুন্দর বসেন, সবাই একটা করতাল দিয়ে তাকে উৎসাহিত করেন। আমাদের সজীবের কাছ থেকে শুনবো। এক নম্বর নৌকাটিতে চুইটা একটু ব্যাখ্যা মনে হচ্ছে। পঞ্চম নৌকাটি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ থেকে পর্যায়ক্রমে ছোট হবে, কিন্তু এখানে চতুর্থ থেকে বড় আছে তাই এখানে ভুল আছে। আর এই নৌকাগুলি পর্যায়ক্রমে দূরে বুঝালে ছোট দেখায় তাই বুঝাতে হবে। পঞ্চম এবং পঞ্চম থেকে সপ্তম নৌকাটিতে নৌকাটি একটু ছোট আছে, কারণ পঞ্চম নৌকা থেকে সপ্তম নৌকা একটু দূরে আছে, কিন্তু তাই পঞ্চম থেকে সপ্তম নৌকাটি ছোট দেখাবে, কিন্তু এখানে বড় দেখাচ্ছে তাই এখানে ভুল আছে। সর্বশেষ পুরো দৃশ্যটাকে দেখতে মনে হচ্ছে এটা পাখির চোখে দেখা, তাই দূরের গ্রামটি একটু নিচু থেকে নিচুতে দিলে দৃশ্যটি দেখতে ভালো লাগবে, এবং নৌকাগুলি কোনটা কত দূরে এবং সেইভাবে ছোট বড় বুঝাতে পারলে ছোট বড় করে আঁকলে দৃশ্যটি পরিপূর্ণ হতো। সর্বশেষ দৃশ্যে এই লাইট সেটারও একটু সমস্যা আছে, তাই সার্বিক এই ভুলগুলো সংশোধন করলে দৃশ্যটিতে একটা প্রাণ ফিরে হতো এবং দৃশ্যটি পরিপূর্ণ হতো। আমরা এখন অনিন্দর মুখ থেকে শুনবো। অনিন্দ, আমি অনিন্দ। আজকের ক্লাসের বিষয় ছিল 10টি নৌকার একটি দৃশ্য এবং এই দৃশ্যে কী কী ভুল আছে সেগুলো চিহ্নিত করা। আমি যে ভুলগুলো আমার কাছে মনে হয়েছে দৃশ্য আমার কাছে যে ভুলগুলো যেসবগুলো আমি বুঝে পেয়েছি সেগুলো হলো, প্রথম নৌকায় হচ্ছে নৌকা হয়েছে কিন্তু নৌকার আলোসা এবং জলের উপর নৌকা এবং মাঝের আলোসাটা আঁকা হয়নি এবং বইটাটা অন্য পাশে হবে, যেটা হচ্ছে মানে যে পাশে আঁকা হয়েছে এই পাশে হবে না অন্য পাশে হবে যেহেতু নৌকাটা চলমান। দ্বিতীয় নৌকার মানে কোথায় কি বইটাটা কি বলছেন? বইটাটা যে পাশে আঁকা হয়েছে ওই পাশে হবে না, কারণ এটা তো চলমান সামনের দিকে যাবে আর সামনের দিকে একটা মোড় আছে। যদি মোড় হয় মোড়টা ঘুরতে গেলে মানে নৌকাটা ওই বইটাটা অন্য পাশে হবে, ও পাশে নিতে হবে তাই? আচ্ছা হ্যাঁ, ওই পাশে নিতে হবে, কারণ এই পাশ থেকে যখন বইটাটা ই করা হয় তখন নৌকাটা এই দিকে ঘুরে যায়। এটা মানে নিলাম না, যাই হোক পরে বুঝাবো বলেন। দ্বিতীয় নৌকার এই নৌকাতে প্রথম নৌকার মতো একই ভুল এবং যে পা আঁকা হয়েছে তার দড়ির ড্রয়িংয়ে ভুল আছে, মানে যে পাটা আঁকা হয়েছে যে দড়িগুলো ওই দড়িগুলো ওইখানে হবে না। পরে এবং আলোসার শেষতে আলোসার ভুল আছে তৃতীয় নৌকা, এখানে দুইজন মাঝি একই পাশে বইটা বাইছে, কিন্তু একটা নৌকার যদি দুইটা মাঝি থাকে তো দুইজন হচ্ছে দুই পাশে আর কি মানে ওই যে বইটাটা বাই। আচ্ছা ঝটপট বলে যান, আমি আমার পয়েন্ট আমার মুখস্থ আমি বুঝতে পারবো। চতুর্থ নৌকা মানে চতুর্থ নৌকা ভুল, তৃতীয় নৌকা থেকে চতুর্থ নৌকা দূরে হলেও একই নৌকার আঁকা হয়েছে এখানে পরিপ্রেক্ষিতে ভুল। পঞ্চম নৌকা এখানে আলোসা এবং যে পালটা আঁকা হয়েছে সেই পালে ভুল আছে মানে ওইখানে হবে না। ষষ্ঠ নৌকা বলতে থাকেন তাতে বলেন। ষষ্ঠ নৌকা এখানে পালের দড়ি আঁকা হয়নি। সপ্তম নৌকা এখানে পরিপ্রেক্ষিতে ভুল এবং পাশাপাশি দড়ি আঁকা হয়নি পালের। বলতে থাকেন এখানেও পালের মানে পা রাখা হয়েছে কিন্তু মানে পালের দড়িটা বোঝা যাচ্ছে। নবম নৌকা হচ্ছে অষ্টম নৌকার মতো একই ভুল এবং পাশাপাশি দশম নৌকাটা আমার কাছে ঠিক মনে হলো আর কি মানে ওইটাতেও আর কি মানে ওই যে পালের দড়িটা আঁকা হয়নি। টোটালে মন্তব্য করেন তাড়াতাড়ি। এখানে যে ভুলগুলো ছবিটি সম্পর্কে আমার মতামত, নদীমাতৃক দেশে নৌকা ক্ষেত্রে আমি অনেক ভালো লাগতেছে, কিন্তু নৌকা এই এই ছবিতে যে ভুলগুলো আছে ভুলগুলো যদি একটু জোরে বলেন, এই ভুলগুলো যদি সংশোধন করা যায় তাহলে ছবিটি আরো প্রাণবন্ত হয়ে উঠবে। ঠিক আছে, থ্যাংক ইউ বলছেন। এই করো উৎসাহিত করো, আমরা জয়িতার মুখে শুনবো। আজকে 9 জন ছেলেরা উপস্থিত হয়েছে, একটি মাত্র মেয়ে আমাদের জয়িতামণি। জয়িতামণির মুখ থেকে এখন শুনবো ছবিটার অর্থ। ছবিটাই হচ্ছে 1 নম্বরে কোনো ভুল পাইনি, 2 নম্বরে হচ্ছে পালে সমস্যা মানে বাতাস মানে ও তো ওই দিক যাচ্ছে উল্টা দিকে আসতেছে এরকম,
তিন নম্বরে ভুল পাইনি, চার নম্বরে ভুল হচ্ছে ওটাও পালে সমস্যা, পাঁচ ছয়ে ভুল পাইনি, সাত নম্বরে হচ্ছে মানে দুই নম্বরে পালে সমস্যা, তিন নম্বর চার নম্বরে পালে সমস্যা। আচ্ছা তারপরে বলতে থাকো। পাঁচ ছয়ে ভুল পাইনি, সাত নম্বরে হচ্ছে নৌকাটা দূর হিসেবে বড় হয়ে গেছে বেশি, আর আট নয় দশেও আমি ভুল পাইনি তাদের। আর পুরো মন্তব্য বলতে গেলে হচ্ছে মানে নৌকাগুলো হচ্ছে ভারী, জলের উপর ভাসমান, সেগুলো অতটা বোঝা যাচ্ছে না, একরকম হয়ে গেছে। নিচটা কালো করে দিতে হতো তাই, সেটা তো ড্রয়িং করলে নিচটা কালো করা উচিত হবে না, এটাই আপনার পুরো কনসেপ্টের এ। ঠিক আছে সবাই ই করেন, ধন্যবাদ যেটাকে। আকাশ বাবুর কাছ থেকে আমরা একটু মন্তব্য নিব। হ্যাঁ বলেন, ছবিটা সম্পর্কে কি বললেন? দশটি নৌকা নিয়ে একটি ছবির দৃশ্যে যে ভুলগুলো আছে, প্রথম নৌকা আমরা লক্ষ্য করলে নৌকা আমরা প্রথম নৌকা লক্ষ্য করলে দেখতে পারবো নৌকার যে পাট আছে সেগুলো উল্টো দিকে আঁকা হয়েছে। দ্বিতীয় নৌকা, নৌকায় কোনো সমস্যা নাই। তৃতীয় নৌকায় যে দুইজন মাঝি আছে তারা দুইজনই এক পাশ থেকে নৌকা বইটা বাইছে, যেখানে দুইজন দুই পাশ থেকে নৌকা বাইটে চলছে, তাই এই ছবিটি দেখতে অনেক সুন্দর লাগছে। নৌকাগুলো বেশ, কিন্তু এই নৌকাগুলোর বেশিরভাগ ছিল ভুলে ভরা। আর এই সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে উপরে সেইগুলো যদি ঠিক করা হয় তাহলে হয়তো ছবিটির নৌকাগুলো সঠিক হবে এবং ছবিটি দেখতে আরও সুন্দর হবে। না এটা করা তাহলে সুন্দর, ভালো উপস্থাপন করলে আমাদের তপেশ। আমাদের তপেশ দশটি নৌকার দৃশ্যে যে যে সমস্যা আছে তার নিচে উল্লেখ করা হলো। এক নম্বর নৌকার ছয়তে সমস্যা, দুই নম্বর নৌকায় সমস্যা পায়নি।